গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি বেশ কিছু আউটডোর প্ল্যান্টসের ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে যে গাছটা দেখাচ্ছি এই গাছটা দু টাইপের এই গাছের পাতাগুলো রয়েছে একটু ব্ল্যাকিশ টাইপ পাতা আর গ্রিন কালারের পাতাগুলো রয়েছে দুটো টাইপের মধ্যে রয়েছে এরপরে কামিনী গাছ এটা এ কামিনীর দুটো তিনটে ভ্যারাইটি হয় স্ট্যান্ড কামিনি টেবিল কামিনী আর এটা একটু বড় বড় পাতা স্ট্যান্ড কামিনী আর টেবিল কামিনির পাতাগুলো খুব ছোট ছোট সাইজের হয় আর এটা বেল গাছ দিশি বেলের গাছ এটা খুব হেলদি গাছ আর হাইটের গাছ দেখতেই পাচ্ছেন বেশ হেলদি গাছটা আর এর ফল আসতে বেশ কিছু দেরি আছে কারণ আরও একটু বাড়বে তারপরে ফল আসবে এক্ষুনি ফল আসবে না মোটামুটি শীতকাল যাওয়ার পর থেকে ফুল আসা শুরু করবে এরপরে এই গাছটা এই গাছটার ফুল দু রকমের ধরনের মানে একটা গাছে দু রকম ফুল হয় না এই গাছের ভ্যারাইটি দু রকমেরই হয় একটা একটু ডিপ পিঙ্ক টাইপের ফুল হয় আর একটা একটু ডার্ক পিঙ্ক হয় মেজেন্টা কালার পিঙ্ক হয় ফুলগুলো খুব সুন্দর দেখতে মিষ্টি দেখতে আর ওই ফুলের কোনো গন্ধ থাকে না এই গাছের দাম মাত্র দশ টাকা এগুলো সবই বেল গাছ বেল গাছ রয়েছে এগুলো বেশ কিছু বেলগাছ রয়েছে এখানে আর এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা নিম গাছ বেশ কিছু নিমগাছ রয়েছে এখানে আর এগুলো সব তিন ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে রয়েছে নিম গাছ তো মোটামুটি আমরা অনেকেই দেখেছি জানি কিন্তু নিম গাছ সময় সব জায়গায় পাওয়া যায় না এখানে আছে নিম গাছ নিমগাছের বেশ কিছু স্টক রয়েছে এখানে তো নিমগাছের দামও এখানে দশ টাকা এরপরে যে গাছটা দেখাচ্ছে এটা করবি গাছ করবি গাছের হোয়াইট কালার করবি পিঙ্ক কালার করবি হয় এখানে করবির যে দুটো তিনটে ভ্যারাইটি হয় সেইগুলোই এখানে প্রত্যেকটাই রয়েছে এখানে হোয়াইট আর পিঙ্ক দুটো কালারই রয়েছে আর করবির ডিপ পিঙ্ক পিঙ্ক হয় মানে ডার্ক পিঙ্ক সেটাও হয় আর এগুলো কুল গাছ কুল গাছে প্রচুর কুল গাছ রয়েছে এখানে আর প্রত্যেকটা কুল গাছেই কুল হয়ে আছে প্রচুর কুল হয়ে আছে এই যে প্রচুর কুল হয়ে আছে খুব হেলদি গাছ আর বেশ হাইটেরও গাছ দেখতেই পাচ্ছেন এতটাই হাইটের আর ফল হয়ে আছে যে সাপোর্টের দরকার হয়েছে সেই জন্য সাপোর্ট দিতে হয়েছে গাছগুলোতে প্রচুর ফল হয়ে আছে প্রত্যেকটা গাছেই প্রচুর ফল হয়ে আছে আর এটা চার ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে রয়েছে এর দাম মাত্র চল্লিশ টাকা কুল গাছের দাম দেখুন প্রচুর ফল হয়ে আছে আর এগুলো সব কুলের গাছ তবে কিছু রয়েছে কুল আর কিছু যে অনেক রকমের কুলের তো ভ্যারাইটি হয় সেই কুলগুলোও রয়েছে সেগুলো আপনারা বাগান ভিজিট করবেন এসে দেখতে পাবেন তারপর আর এগুলো জাম গাছ এগুলো জাম গাছ আর জাম এখনও ফল হয়নি ফল আসতে বেশ কিছুটা দেরি আছে কারণ আরও একটু গাছটা বাড়বে তারপরে ফল পাওয়া যাবে আর আপনারা তো জানেন আমি মুচিসা নার্সারির ভিডিও দেখাই এখানে প্রচুর স্টক প্রচুর কালেকশন আর প্রচুর বাগান এখানে একটা বা দুটো বাগান নয় এখানে বাগানের পর বাগান প্রচুর বাগান তো আপনাদের রিকমেন্ড অনুযায়ী আপনারা মুচিসা নার্সারি আমার ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা চলে আসতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী গাছ পারচেস করতে পারেন আর বাগান পুরো ভিজিট করে আপনারা দেখতেও পারেন দেখে নিতে পারেন আপনাদের কোন গাছটা পছন্দ কোন গাছ নেবেন তো আপনারা চলে আসুন আর আপনারা তো জানেন আমার মুচিসা নার্সারি যেহেতু আমরা বাগান ডেট দিই সেই তুলনায় সেই জন্য আমাদের অন্যান্য বাগানের তুলনায় মানে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে অনেক কম দাম সেই কারণেই আপনাদের বলছি আপনারা বাগান ভিজিট করুন বাগান ভিজিট করে সামনাসামনি আপনারা গাছ দেখে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কামেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের আর কোন কোন গাছের ভিডিও আপনারা দেখতে চান তো আমি চেষ্টা করব সেই গাছের ভিডিও আপনাদের দেখানো। আর প্রচুর বড় নার্সারি দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক প্রচুর বড় নার্সারি আর এটা সিজেনিয়াম এই গাছটা সিজেনিয়াম দু রকমের হয় প্রথমের ওপরের দিকে মানে একটু পিঙ্ক ইয়েলোটি ইয়েলিস কালারের পাতাগুলো হয় আর তারপরে একটু গ্রিন হয় তো প্রচুর বড় নার্সারি এখানে এটা প্রচুর বড় নার্সারি আজকে যে বাগানটা আমি ভিডিও দেখাচ্ছি প্রচুর বড় নার্সারি আর বাগানের এই সাইডটাতে বেশ বড় বড় গাছগুলো রয়েছে আর এদিকটাতে ফলের গাছ থাকে তো খুব বড় বড় গাছগুলো দেখতেই পাচ্ছেন এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা পেয়ারা গাছ দিশি পেয়ারার গাছ এই গাছটা মাটিতে রয়েছে আর প্রচুর ফল হয়ে আছে প্রচুর পেয়ারা হয়ে আছে যে কোনো গাছ মাটিতে বসালে যেমন পেয়ারা গাছ মাটিতে বসালেই এর গ্রোথটা আরও বেশি হয় তো দেশি পেয়ারা গাছটাকে আমরা মাটিতে বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন খুব গ্রোথের আর খুব হেলদি গাছ আর তেমন ফলও হয়ে আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা